মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুজ অ্যাটেম্পটস। তো দেখো, এখন সকালবেলা আমি চান করে নিয়েছি, 7টা বাজে, এখন আমি রান্না বসিয়ে দেবো। আমি আজকে শরীরটা একটু ভালো আছে বলে, পাটা একটু ভালো আছে বলে আজকে অফিসে যাবে, তাই ভাত বসিয়ে দিয়েছি, চাল নিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো। আর কালকে আমরা শনিবার মানে বড় ঠাকুরের পুষ করবো, পুজো করবো জন্যে আমাদের নিরামিষ, তাই ওদের শুধু আমার হাজব্যান্ডের জন্য শুধু মাছটা করে দেবো, আর আমরা নিরামিষ কিছু রান্না করে নেবো, পনির টনির রান্না করে নেবো। তো ভিডিওটা দেখতে থাকো। এখানে জামা কাপড় কেচে রাখা আছে, এগুলো ছাদে মেলে দিয়ে আসবো। তারপর আর দেখো, এই ছাদে মেলে দিয়ে আমি আমার শাশুড়িমা এখানে লাউ, এগুলো আমাদের গাছের লাউ শাক, আমি না এটা খেতে খুব ভালোবাসি। কাল যেহেতু আমাদের নিরামিষ ছিল মানে শুক্রবারে, আর শনিবারে আমাদের উপোস, আজকে উপোস আছে, সন্ধেবেলার দিকে শনিবারের পুজো হবে মন্দিরে, আর সেখানে আমরা অঞ্জলি দেবো, তাই জন্য উপোস আছে। আর আজকের উপোসের জন্য কাল আমরা নিরামিষ খেয়েছিলাম মানে শুক্রবারে, তো এই জন্যে আর আমি এই লাউ ডাঁটাটা হলাম, একটু ভালো খাওয়া হয়, আমার খুব ভালোবাসি কচি কচি লাউ ডাঁটা। তো আমাদের মানে গাছে যেহেতু এবার হয়েছে, ওই তো বসে বসে আমি এটা কুটে নিচ্ছিলাম রান্না করবো বলে। তো রান্নাবান্না হয়ে গেলে একটু পরে আমার দাদার মেসো এসেছিলো, মানে আমার তো এখানে একটা দিদির বিয়ে হয়েছে, মানে মাসির মেয়ে, ওদের বাড়িতে এসেছিলো পরে দাদা আর কি, মাসির ছেলে দাদা, ওরা এসেছিলো, তাই আমি মিষ্টি মিষ্টি সব রেডি করছিলাম। তো ওদেরকে চা ডিম ভেজে দিয়েছিলাম, আর ওদের দেখানো হয়নি। তারপরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম একটু কাছে। কী বললি? বেরু, আবার বল। বেরু, আমি তো বলে দিতে বলিনি। তো আবার আমি ওখান থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার পড়াতে চলে যাচ্ছি, শুক্রবারে বিকেল বেলা পড়াতে যাচ্ছি, তারপর মেয়েকে আর কি ঠাম্মার কাছে দিয়ে তারপরে আমি পড়াতে যাবো। তো আজকে আমার সাথে ও যাচ্ছিলো, গিয়ে আবার 5 মিনিট পরে আবার ওকে নিচে নিয়ে দিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা চা হচ্ছিলো, পাঁপড় ভাত ভেজেছিলাম, একটু মুড়ি দিয়ে সব খাওয়া হয়েছিলো। আজকে রাত্রে সবার জন্য ভাত হয়েছে, আর এখানে হচ্ছে আলুর দম। আমাদের যেহেতু কাল আজ নিরামিষ মানে কাল আমরা উপোস করবো, তাই আমাদের নিরামিষ করা হয়েছে। মামাম দেখো কি করছে, আমার জামা নিয়ে কি করছে, টুকি। এখন আমি ওর সাথে একটু টাইম কাটাবো, সন্ধ্যেবেলা কাজ হয়ে গেলে আমি ওর সাথে টাইম না, ও জামা প্যান্ট পরে নিই, জামা প্যান্টটা পরে গরম পড়েছে আজকে, অনেক দিন পরে আজকে আবার গরম পড়েছে, কটা দিন একটু বৃষ্টি বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ছিল। মাম তুমি এখানে বসো, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? মাম এখানে ভিডিও করছে, তুমি খেলো, মাম খেলছে, আমি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আদর করো, 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 আদর করো,
আর দেখো জামা কাপড়ের গামলের উপরে উঠে বসে মামাম কি করছে, বলছে গাড়ি গাড়ি বুম বুম এরকম করছিল তখন। তো ভিডিওটা এই পর্যন্ত, এটা পরের দিন সকালের ভিডিও, পরের দিন সকালবেলা পড়িয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার সারাদিন উপোস তাই জন্য আমি সকালে পড়িয়ে দিচ্ছিলাম। তো এখনকার মতন টাটা, ভাই ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।